সুপ্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 মহামারী সারা পৃথিবী যখন তছনছ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা যেখানে শোচনীয়, বাংলাদেশের অবস্থাও কোভিড-19 মহামারীর ঊর্ধ্বমুখী। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে লকডাউনের আওতায় দেশ পরিচালনা করছে গভর্নমেন্ট। তার ধারাবাহিকতা আমাদের শিক্ষা, অর্থনীতি, বিভিন্ন প্রোগ্রামের ভিতর দিয়ে আমাদের চলতে হচ্ছে, কারণ জীবন তো থেমে থাকার নয়, জীবন চলমান। সেই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা আবারও অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন ইংরেজিতে বলে প্রোডাকশন, উৎপাদন ব্যয় হলো প্রোডাকশন কস্ট, আয় হলো ইনকাম। এই ট্রফিক্সের আলোচনায় আমরা আলোচনা করব উৎপাদনের, কাকে বলে উৎপাদনের সংজ্ঞা, আমরা উৎপাদনের শ্রেণী বিভাগ আলোচনা করব, উৎপাদনের উপকরণ আলোচনা করব এবং উৎপাদনের উপকরণের তুলনামূলক গুরুত্ব আলোচনা করব। আমরা আলোচনা শুরুতেই যদি আমরা আলোচনা করি, যে তোমরা একটু লক্ষ্য করে যে তোমরা আজকে যে বেঞ্চে অথবা যে টেবিলে বসে লেখাপড়া করছো তার উৎপত্তি কোথায়। আমরা ধরে নেব নিশ্চয় গাছ, এই গাছ থেকে আমাদের কী হয় কাঠ, আর তা দেখে তোমরা বেঞ্চ পেয়েছ। তোমরা যে ফলমূল, চাল ডাল পাচ্ছ, এগুলো কোথা থেকে এসেছে? কৃষক জমিতে ফসল ফলায় অথবা উৎপাদন করছে। শিক্ষক, ডাক্তার এবং সেবিকা কী দিচ্ছে? নিশ্চয় সেবা দিচ্ছে। তাহলে আমরা পরিসংখ্যানে বলতে পারি যে বেঞ্চ, চাল ডাল, ফলমূল, শিক্ষক, ডাক্তার, সেবিকার সেবা, এগুলোর মূল ভিত্তিটা কী? নিশ্চয় আমরা ধরে নেব তা উপযোগ যা উৎপাদনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি আলোচনায় যাই যে উৎপাদন কাকে বলে, আমরা আলোচনার শুরুতেই যদি বলি যে আমাদের উৎপাদন কাকে বলে, আসলে সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না। অর্থনীতিতে আমাদের প্রকৃতি প্রদত্ত যে বস্তুগুলো আমরা পাচ্ছি তার আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ যখন আমাদের সৃষ্টি করে, তখনই আমরা অর্থনীতিতে উৎপাদন শব্দ বলতে পারি। অর্থনীতিবিদ ম্যাটসের মতে যে আমাদের যে যদি বুক বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। তাহলে আমরা উৎপাদনের একটা ধারণা পালাম কি, আমাদের যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ আছে তার রূপ আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে আমাদের উৎপাদন বলে। তাহলে আমরা পরিশেষে আমরা কী বলতে পারি যে উৎপাদন অর্থ বস্তু সৃষ্টি নয়, বরং বস্তুর উপযোগ সৃষ্টি করা, এবং সৃষ্টি উপযোগের অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। বিনিময় মূল্য যদি আমাদের না থাকে, তাহলে আমরা অর্থনীতি তাকে উৎপাদন বলব না। যেমন আমরা ধরে নিলাম যে আমাদের যে এখন পৃথিবীর যে সবচেয়ে বেশি সংকট হলে কি আমাদের যে অক্সিজেন, আমরা অক্সিজেন কোত্থেকে পাই? বাতাস থেকে আমরা অক্সিজেন পাই। এই অক্সিজেনে আমাদের কী আছে, আমাদের কী মূল্য আছে? আসলে আমাদের দেখা গেছে যে অক্সিজেন যে আমরা প্রতিনিয়ত নিচ্ছি এবং আমাদের এই যে শ্বাসের ভিতর দিয়ে আমরা প্রতিনিয়ত নিচ্ছি, সারা পৃথিবীতে আমাদের প্রতিদিন আমাদের কত হাজার হাজার টন আমাদের অক্সিজেন প্রয়োজন, এর জন্য কি আমাদের কোনো বিনিময় মূল্য আছে? তাহলে অর্থনীতিতে তাকে উৎপাদন বলা হবে না। কিন্তু আজকে যে মহামারীর যে আক্রমণ, আজকে আমরা যে ভারতের যে অবস্থাটা আমরা কী দেখি, যে অক্সিজেনের যে সংকট, এই যে অক্সিজেন যে বিক্রি হচ্ছে তার কী আছে? আমাদের বিনিময় মূল্য আছে। তাহলে আমাদের কী ধরতে পারবে? তার উপযোগ আছে, তার বিনিময় মূল্য আছে, তাকে আমরা অর্থনীতিতে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বিষয় বলে আমরা দাবি করব। তাহলে আমরা মোটামুটি উৎপাদনের সম্পর্কে আমাদের একটা ধারণা আসছে। তাহলে এখন আমরা আলোচনায় যাব যে উপযোগের শ্রেণী বিভাগ, উপযোগের শ্রেণী বিভাগে আমরা আলোচনায় যদি আমরা দেখি যে আমাদের কী কী বিষয়টা আসছে, যে আমাদের প্রথমে যদি আমরা বলি যে রূপগত উপযোগ, কী বলো আমাদের রূপগত উপযোগ। দুই নম্বরে যদি আমরা দেখি যে আমাদের যে স্থানভিত্তিক উপযোগ,
তিন নম্বরে আমরা যদি দেখি যে সময় ভিত্তিক, চার নম্বরে আমরা বললাম যে সেবা সেবা ভিত্তিক, পাঁচ নম্বরে মালিকানা বা সত্ত্বগত উপযোগ, ছয় নম্বরে আমরা যদি দেখি জ্ঞানগত উপযোগ। আমরা এখন একটু আলোচনায় যাই যে রূপগত উপযোগ। রূপগত উপযোগটা আমাদের কাকে কাকে বলে? আমাদের অর্থ রূপের পরিবর্তন করে বা আকার আকৃতি পরিবর্তন করে যে নতুন উপযোগ সৃষ্টি করে তাকে বলে রূপগত উপযোগ। আমরা আগে উদাহরণ টেনছিলাম যে বন থেকে আমরা কী করে, বন থেকে গাছ সংগ্রহ করি, গাছ সংগ্রহ করে আমরা কি কাঠ তৈরি, এই কাঠ তৈরি করে আমরা কি চেয়ার টেবিল তৈরি করি। তাহলে কী করলাম আমাদের, যে গাছের কী করলাম আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করলাম, এটা হলো আমাদের কি রূপগত উপযোগ। এরপর আসছে আমাদের আমাদের কি যে স্থান ভিত্তিক উপযোগ, এক স্থান থেকে আমাদের অন্য স্তরে। যেমন আমরা ধরি নি যে আমাদের গ্রাম অঞ্চলের সবজি যদি আমাদের শহরে গিয়ে আমরা বিক্রি করলাম, তাহলে এখানে নতুন উপযোগ যে সৃষ্টি হলো তাকে আমরা বলি কি স্থান ভিত্তিক উপযোগ। অথবা শহরাঞ্চলের যদি আমাদের গ্রামে যেসব জিনিস আসে আমাদের উপযোগ সৃষ্টি করে, তাহলে এগুলো লিখে আমাদের স্থান ভিত্তিক, অর্থাৎ স্থান পরিবর্তন করে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে স্থান ভিত্তিক। এরপর আসছে আমাদের সময় ভিত্তিক উপযোগ। সময় যেমন আমরা দেখি যে আমাদের গ্রাম অঞ্চলে আমরা কী করি যে আমাদের ফসল ওঠাই, ফসল ওঠানোর পরে কিছু সময় আমরা কী করলে রেখে দিই, রেখে দিয়ে পরে আমাদের বিক্রি করি, তখন যে উপযোগটা সৃষ্টি হয় তখন হইল সময়গত অথবা কালগত উপযোগ বলা হয়। সেবাগত উপযোগ, সেবাগত সেবামূলক যে প্রতিষ্ঠান, আমাদের ডাক্তারে আমরা ধরি অথবা উকিল শিক্ষক যে সেবা প্রদান করে তাদের যে উপযুক্ত এগুলিকে আমাদের সেবাগত উপযোগ। আসটিকে মালিকানা বা সত্ত্বগত উপযোগ, যে আমাদের মালিকানা ছিল আমাদের যে ঘর বাড়ি গাড়ি, এগুলো যদি আমরা পরিবর্তন করে নিই, মালিকানা ত্যাগ করে দিয়ে অথবা আমাদের সত্ত্বটা আমরা ত্যাগ করে দিয়ে কারো কাছে আমরা বিক্রি করি, তখন আমাদের মালিকানা যে সত্ত্ব ত্যাগ করে যে উপযুক্তটা সে পাবে তখন তাকে বলে আমাদের মালিকানা বা সত্ত্বগত উপযোগ। আর জ্ঞানগত উপযোগ আমরা কোত্থেকে পাই আমাদের, যেমন বিভিন্ন মিডিয়া থেকে আমরা পাই, খবরের কাগজ থেকে যে উপযুক্ত পাই, এটা হলো আমাদের কি জ্ঞানগত উপযোগ। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে কি আমাদের উৎপাদনের সংজ্ঞাটা আমরা দেখলাম, এরপর আমরা দেখলাম কি শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগে আমরা কী দেখলাম, রূপগত উপযোগ, স্থান ভিত্তিক উপযোগ, সময় বা কালগত উপযোগ, সেবা ভিত্তিক উপযোগ, মালিকানা বা সত্ত্বগত উপযোগ, ছয় নম্বর আমরা দেখলাম কি জ্ঞানগত উপযোগ। এখন আমরা আলোচনায় যাব যে উৎপাদনের উপকরণ কাকে বলি। উৎপাদনের উপকরণে যদি আমরা দেখি যে আমাদের কয়টা বৈশিষ্ট্য আছে আমাদের, যে উৎপাদনের উপকরণ কাকে বলে, উৎপাদনের উপকরণ যদি আমরা দেখি যে কাকে বলে, যে কোনো কিছু উৎপাদনের জন্য, সহজ কথাটা আমরা কী বললাম যে কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল উপকরণের প্রয়োজন তাকে অর্থনীতিতে উৎপাদনের উপকরণ বলে। তাই উৎপাদনের উপকরণকে আমাদের মোটামুটি সব বিষয় চিন্তা ভাবনা করে উৎপাদন উপকরণকে চারটে ক্যারেক্টারে বিভক্ত করছে। আর ভিতরে কী আছে, প্রথমে বলছে কি আমাদের যে ভূমি, দুই নম্বর হলো কি আমাদের শ্রম, তিন নম্বর আমরা কী পাইলাম মূলধন, চার নম্বর আসছে কি আমাদের সংগঠন। তাহলে আমরা কী পাইলাম, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তাহলে আমাদের উৎপাদন উপকরণ নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের ভূমির যে বিষয়টা হলো কি আমাদের দেখতে হবে, আমাদের যে ভূমির কী কী বিষয়টা আমাদের মাঝে বিরাজমান আছে। সহজভাবে যদি আমরা দেখি যে ভূমিটা আসলে কী জিনিস, ভূমির বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে ভূমি সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে যে ভূমিটা আমাদের কী। প্রথমত ভূমিটা হলো কি আমাদের প্রকৃতির দান। ভূমি প্রকৃতির দান বলতে কি, ভূমি আমরা অর্থাৎ মনুষ্য সৃষ্ট নয়, মানুষের দ্বারা এটা সৃষ্টি করা সম্ভব নয়, এটা প্রকৃতির দান। তাহলে প্রথম পয়েন্ট আমরা পাইলাম কি ভূমি প্রকৃতির দান। দুই নম্বরে আসছে কি আমাদের যে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির যোগান সীমাবদ্ধতা আমরা কীভাবে করতে পারি, যে আমরা যদি বাংলাদেশ ধরি, যে বাংলাদেশ আমাদের আয়তন করতে 1,47,570 বর্গ কিলোমিটার, অথবা আমরা যদি মিয়ানমারের সাথে আমরা লড়াই করার পরে অথবা আমাদের মামলা করার পরে হয়তো আমাদের কত নটিক্যাল মাইল আমরা পাইছি, পুরোটা ধরে নিলে আমাদের ভূমির অন্তর্ভুক্ত।
তাহলে আমাদের ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির যোগানটা অর্থাৎ আমাদের দেশ আমাদের সীমাবদ্ধ, ভারতেরটা ভারতের সীমাবদ্ধ, আমেরিকারটা আমেরিকার ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা এক দেশেরটা আমরা আরেক দেশকে আক্রমণ অথবা দখল করার ক্ষমতা আমাদের নাই। আমরা এটা যদি আমরা আরও আলোচনা করতে যাই যে ভূমির যে বিষয়টা, যে আজকে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে কেন, অথবা আমাদের পৃথিবীর নামক আরেকটা গ্রহ আবিষ্কার করার জন্য আমাদের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছে কেন, তাহলে এইটাতে আমরা ধরে নিতে পারি যে আমাদের কি যে আসলে আমাদের যে পৃথিবী নামক যে গ্রহটা এখানে আমাদের অনেক মানুষের সমাগম হয়ে গেছে, অর্থাৎ আমরা আরেকটা পৃথিবী যদি অর্থাৎ পৃথিবীর মতো যদি আরেকটা গ্রহ আমরা আবিষ্কার করতে পারি, তাহলে এই পৃথিবীর কিছু মানুষকে আমরা ওইখানে পাঠিয়ে দিয়ে অথবা এই পৃথিবীটাকে আমরা ভারমুক্ত করতে পারি, তাহলে ধরে নিতে পারি যে ভূমির যোগানটা আমাদের কি সীমাবদ্ধ। এরপর আসছে কি আমাদের যে ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে। সহজে আমরা জানি যে আমাদের ভূমিতে যদি দেখি আমরা কি কোনো কোনো জমিটা উর্বর আবার কোনো কোনো জমিটা উর্বর, তাহলে ভূমিতে উর্বরা শক্তির পার্থক্যটা ঘটে থাকে। ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধিটা কার্যকর, ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধিটা কি ক্রমান্বয়ে হ্রাস হবে উৎপাদন বৃদ্ধিটা। যতই আমরা শ্রম এবং মূলধন নিয়োগ করি, প্রথমে যদি আমাদের উৎপাদনের পরিমাণ বাড়েও কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি যে এক পর্যায়ে একটা নির্দিষ্ট সময় পরে এসে কি দেখা যাবে যে আসলে আমাদের অর্থাৎ উৎপাদন যে হারে হওয়ার কথা অর্থাৎ তার চেয়ে কম হার হবে, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা কার্যকর থাকে। এরপরে বলছে কি আমাদের ভূমি নিষ্ক্রিয় উপকরণ। নিষ্ক্রিয় মানে কি যে যেটা নিজে নিজে ক্রিয়া করতে পারে না, অর্থাৎ ভূমি যদি আমরা রেখে দিই পতিত জমি এখানে কি কোনো ফসল হবে না, এখানে কী লাগবে আমাদের, এটা নিষ্ক্রিয় উপকরণ। এখানে অন্যান্য উপকরণ গিয়ে যদি আমরা কাজে লাগাই তখন ভূমিটা কাজে লাগবে। এরপর আসছে কি ভূমি চিরস্থায়ী, এটা আমরা নিজেরাই ধরে নিতে পারি ভূমি চিরস্থায়ী, অর্থাৎ আমার বাপ দাদার সম্পত্তি, দাদার সম্পত্তি দাদা নাই কিন্তু বাবা, বাবার সম্পত্তি উত্তরাধিকার হিসাবে আমি বুক করতেছি, তাহলে কীভাবে বোঝা যাইতেছে যে ভূমিটা চিরস্থায়ী, বরং মানুষই আমাদের ক্ষণস্থায়ী জীবন। তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম যে আমাদের ভূমিটা, ভূমির যদি আমরা আরেকটু আলোচনা করতে যাই যে আসলে আমাদের মুসলমান সম্প্রদায় আমরা যেটা ধরি যে আমাদের আদম এবং হাওয়া, আদম হাওয়া কোথায় ছিল যে আমাদের যে বেহেস্তি ছিল, তখন তারা কী বলছে যে তারা কিছুটা অর্থাৎ সৃষ্টিকর্তা তাদেরকে বলে দিয়েছিল যে তাই কিছু সীমাবদ্ধতা দিয়ে দিয়েছিল এবং কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছিল যে না তোমরা কী করতে পারবে না, যে তোমরা অর্থাৎ গন্ধম যে ফলটা আছে যে এই ফল তোমরা খাবা মানে খেতে পারবে না। কিন্তু পরবর্তীতে শয়তানের প্ররোচনাই হোক চক্রান্তেই হোক কী করছে আমাদের যে আদম এবং হাওয়া অর্থাৎ নিষিদ্ধ জিনিসটাকে আবার সে তারা গ্রহণ করছে, গ্রহণ করাতে কী হয়েছে ওই সৃষ্টিকর্তা তাদেরকে অর্থাৎ বেহেস থেকে তারা কোথায় পাঠাইছে অর্থাৎ ওই ভূমিতে পাঠাইছে, অর্থাৎ বেহেস থেকে বের করে ভূমিতে, অর্থাৎ ভূমি আমরা দেখলাম যে আমাদের শাস্ত্রমতে যে না ভূমি অর্থাৎ উৎপত্তিটা কোত্থেকে আমাদের সৃষ্টিকর্তা থেকে অর্থাৎ ভূমি প্রকৃতির দান হিসাবে আমরা জানো। এরপর আমরা আলোচনা যাই যে আমাদের আর ভূমির ইংরেজি রেখে আমাদের ল্যান্ড, দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করবো যে আমাদের কি শ্রম। এখন শ্রম বলতে আমরা সাধারণত শারীরিক পরিশ্রমকে বুঝি, কিন্তু অর্থনীতিতে কী বলে, অর্থনীতিতে বলে যে শারীরিক এবং মানসিক সকল ধরনের পরিশ্রমকে আমাদের অর্থনীতিতে শ্রম বলে। শ্রম ইংরেজিটা কি আমাদের লেবার, তাহলে শারীরিক এবং মানসিক পরিশ্রমকে আমরা অর্থনীতিতে কী বলবো শ্রম। তাহলে শ্রমের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে কি দেখা যাবে আমাদের কি যে শ্রমটা বলছি কি আমাদের জীবন্ত উপকরণ। জীবন্ত উপকরণ কীভাবে আমরা ধরলাম, শ্রম দেয়কে শ্রমিক, তাহলে শ্রমিকের জীবন যতক্ষণ আছে, শ্রমিকের অস্তিত্ব যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রম, তাহলে শ্রমটা কি আমাদের জীবন্ত উপকরণ। এরপর আসছে কি শ্রম ক্ষণস্থায়ী, শ্রম ক্ষণস্থায়ী, শ্রমকে জমায়ে রাখা যাবে না, অর্থাৎ অবহেলা বা যে কোনোভাবে অতিবাহিত তার চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ শ্রম ক্ষণস্থায়ী। এরপর আলোচনা আসছে কি আমাদের শ্রম এবং শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য, অর্থাৎ যতক্ষণ শ্রমিক আছে ততক্ষণ শ্রম আছে, তাহলে শ্রমিক এবং শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। শ্রম গতিশীল উপাদান, গতিশীল মানে কি অর্থাৎ এক স্থান থেকে আমাদের শ্রমটাকে অন্য স্থানে শিফট করা যায় অর্থাৎ স্থানান্তর করা যায়, অথবা আমাদের দেশ থেকে আবার অন্য দেশে আমাদেরকে শ্রমিক অর্থাৎ খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশেও পাঠানো যায়, এই জন্য শ্রম গতিশীল উপাদান।
এরপরে কথা আসছে অধিক শ্রমের বা অধিক মজুরির সাথে কি বলছে আমাদের যে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে, অধিক মজুরির সাথে মজুরি কি অর্থাৎ শ্রমের যে টাকাটা পায় এটা হলো কি শ্রমিকে এটা হলো মজুরি, অর্থাৎ অধিক মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা বিপরীত। অধিক মজুরি যদি দেওয়া হয় তাহলে শ্রমের যোগানটা কি কমে, কেন কমে অর্থাৎ শ্রমিক আরামায়েশ পছন্দ করে, অর্থাৎ সে প্রতিদিন কাজ করতে চায় না, একদিন অথবা দুদিন হলে সে কী থাকবে অর্থাৎ আরামায়েশ করতে চাবে, তাহলে যোগানটা সময় বৃদ্ধি সাপেক্ষে। এরপর আসছে কি আমাদের শ্রম সক্রিয় উপকরণ, অর্থাৎ নিজে নিজেই যেটা ক্রিয়া করতে পারে এটা হলো শ্রম সক্রিয় উপকরণ। তাহলে আমরা ভূমি আলোচনা করলাম, শ্রম আলোচনা করলাম, এরপর আমরা আলোচনা যাব মূলধন। মূলধন বলতে আমরা কী বুঝি, সাধারণত মূলধন বলতে আমরা টাকা পয়সাকে বুঝি বা ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝা হয়, কিন্তু অর্থনীতি মূলধন বলতে কী বোঝায় আমাদের মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয় পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করা হয় তখনই আমরা তাকে মূলধন বলা হয়। কথাটা আমি আরেকবার বলি, অর্থাৎ মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত যে জিনিসটি পুনরায় অধিকতর উৎপাদন কাজে আবার ব্যবহার করা হয় তখনই আবার মূলধন। তাহলে মূলধনের বৈশিষ্ট্যটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে মূলধনটা কি আমাদের উৎপাদনশীল, অর্থাৎ মূলধন দিয়ে আমরা কী করতে পারি উৎপাদন আরও বাড়াতে পারি, অর্থাৎ অধিক মূলধন যদি আমাদের অধিক উৎপাদন করা সম্ভব। মূলধন অতীত শ্রমের ফল, অতীত শ্রম বলতে কি আমাদের অর্থাৎ আমরা এখন যদি আমরা পরিশ্রম করি বেশি করি আমাদের তাহলে আমাদেরকে পরবর্তীতে আমরা দেখা গেছে আরামাস পছন্দ করতে হবে, অর্থাৎ আমাদের টাকা পয়সাটা জমানো সম্ভব হবে। মূলধন সঞ্চয়ের ফল, সঞ্চয় বলতে আমরা কী বুঝি অর্থাৎ আমরা যদি জমাই যে টাকাটা এটা যদি আমাদের জমানোর পরে দেখা গেছে একটা বড় অঙ্ক হয় তখনই হয় আমাদের কি মূলধন। তাহলে মূলধনটাই আমাদের কি সঞ্চয় এর পোল। মূলধন চিরস্থায়ী নয়, মূলধনটা কি আমাদের চিরস্থায়ী নয়, এটা আমাদের ক্ষণস্থায়ী উপাদান। এবং মূলধন সমজাতীয় নয়, অর্থাৎ মূলধন সমজাতীয় নয়, অর্থাৎ একজাতীয়ভাবে আমাদের কোনো কিছু করা সম্ভব নয়। মূলধনে কী আছে আমাদের বহুবিধ ব্যবহার আছে, অর্থাৎ মূলধনটা আমরা শিল্পতে লাগাইতে পারি, কৃষিতে লাগাইতে পারি, যে কোনো জায়গায় আমরা মূলধনটাই অর্থাৎ বহুবিধ ব্যবহার করা সম্ভব হয়। এবং মূলধন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি গতিশীল, অর্থাৎ যে কোনো জায়গায় আমাদের অর্থাৎ শ্রমই বলি আমাদের ভূমি বলি অর্থাৎ মূলধনটা কি আমাদের সবচেয়ে বেশি গতিশীল। তাহলে আমাদের মূলধন, এরপর আমরা আলোচনা যাব আমাদের কি সংগঠন বলতে আমাদের কী বোঝায়। তাহলে আমরা আলোচনা করলাম ভূমি শ্রম মূলধন, এই তিনটা জিনিস দিয়ে কি আমাদের উৎপাদন করা সম্ভব, আসলে সম্ভব নয়। আমি যদি কিছু শ্রমিক অর্থাৎ এখানে আমরা এই ভূমিটা রেখে দিলাম, এখানে যদি আমরা শ্রমিক রেখে দিই আর এখানে যদি আমরা মূলধন রেখে দিই, অর্থাৎ তিনটা জায়গায় যদি আমরা তিনটা জিনিস রেখে দিলাম, অর্থাৎ এখানে ভূমি রেখে দিলাম আমরা মনে করি যে এক একর, শ্রম রেখে দিলাম আমাদের 100 শ্রমিক, মূলধন আমরা এখানে যদি আমাদের 100,000 টাকা রেখে দিই তাহলে কি আমরা উৎপাদন হয়ে যাবে না, কেন হবে না, অর্থাৎ ভূমি শ্রম এবং মূলধন এই তিনটা উৎপাদনের উপকরণটা কী করতে হবে সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের কাজটা কে করে অর্থাৎ সংগঠন। তাহলে সংগঠন বলতে আমরা কী বুঝি অর্থাৎ সংগঠনের সংজ্ঞায় যায় সংজ্ঞা আমরা কী বলতে পারি যে ভূমি শ্রম এবং মূলধন এর সাহায্যে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে সুনিপুণ প্রচেষ্টা তাকে অর্থনীতিতে সংগঠন বলা হয়, আর যে সংগঠন করে তাকে অর্থনীতিতে সংগঠক বলা হয়। তাহলে সংগঠন আমরা জানলাম, সংগঠকও আমরা জানলাম, সংগঠককে আবার কী বলা হয় উদ্যোক্তাও বলা হয়। এখন আমরা যদি বৈশিষ্ট্য আলোচনায় যাই তাহলে আমরা কী বললাম যে আমাদের অর্থাৎ সংগঠন সংগঠন বা উদ্যোক্তা একটা বিশেষ ধরনের শ্রম, অর্থাৎ এখানে আমাদের তারা কী করবে একটা বিশেষ ধরনের শ্রম প্রদান করে। এবং সংগঠনকে বলা হয় কি আমাদের জীবন্ত উপকরণ, সংগঠন হলে কি আমাদের জীবন্ত উপকরণ। উৎপাদন কার্য পরিচালনা এবং তত্ত্বাবধানের কাজটা কে করে সংগঠন করা হয়। এবং সংগঠনের আরেকটা কাজ হলে কি আমাদের মুনাফা অর্জন, অর্থাৎ ভূমিকে কে দেবে অর্থাৎ ভূমির মালিক পাবে কি আমাদের খাজনা, শ্রমের মালিক পাবে কি মজুরি, মূলধনের মালিক পাবে কি সুদ, আর সংগঠন পাবে কি মুনাফা। আর সর্বশেষ আমাদের একটা পয়েন্ট হলে যাবতীয় ঝুঁকি, অর্থাৎ লাভ লোকসান যত রকমের দায় দায়িত্ব কে বহন করবে
একমাত্র সংগঠনে বহন করবে। তাহলে আমরা আলোচনা করলাম কি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন অর্থাৎ উৎপাদনের উপকরণে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এরপর আমাদের কোন কোন বইয়ে উল্লেখ করে যে আমাদের অর্থাৎ প্রযুক্তি কথাটা আবার উল্লেখ করে যে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে উল্লেখ করে যে আমাদের অর্থাৎ দক্ষতার সাথে উৎপাদন কার্য পরিচালনা করাটাই আসলে প্রযুক্তি। অর্থাৎ কোনো কোনো বইয়ে প্রযুক্তিটাকে আবার পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ উৎপাদন উপকরণ হিসেবে বইয়ে অন্তর্ভুক্ত করেছে। এখন আমরা যাব তুলনামূলক গুরুত্ব আলোচনায়। তুলনামূলক গুরুত্ব, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম ভূমি শ্রম মূলধন এবং সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করলাম, এবং তুলনামূলক গুরুত্ব আমরা বৈশিষ্ট্য আলোচনার ভিতরে আমরা দেখলাম যে আসলে ভূমিরও গুরুত্ব আছে, শ্রমেরও গুরুত্ব আছে, মূলধনের গুরুত্ব আছে এবং সংগঠনের গুরুত্ব আছে। অর্থাৎ কোনোটার গুরুত্বটাকে আমরা অর্থাৎ আলাদাভাবে আমাদের দেখার কোনো বিষয় নেই। অর্থাৎ চারটা সংমিশ্রণের ফলে আমাদের উৎপাদন, অর্থাৎ ভূমিকে যদি আমরা আলাদাভাবে করি, শ্রমকে যদি আলাদাভাবে করি বা মূলধনকে যদি আলাদা রেখে অথবা সংগঠনকে যদি আলাদা রাখি তাহলে আমাদের উৎপাদন হবে না। অর্থাৎ চারটারই আমাদের কী আছে, সাধারণ আলোচনা আমরা বলতে পারি যে ভূমিরও গুরুত্ব আছে, ভূমি উৎপাদনে আমাদের আদি উপকরণ যেটা আমরা আগেই আলোচনা করে আসছি, শ্রম আমাদের উৎপাদনের দ্বিতীয় উপকরণ, এবং মূলধন এবং সংগঠন আধুনিক উৎপাদন ব্যবস্থা তাদেরও গুরুত্বটা আমাদের কী আছে অপরিসীম। এটা গেল আমাদের সাধারণ আলোচনা। এরপরে যদি আমরা আলোচনা করতে যাই অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে এবং শিল্প বিপ্লবের পরে, শিল্প বিপ্লবের পূর্বে কী আছে আমাদের যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কী আছে, আমাদের ভূমি এবং শ্রমের গুরুত্বটা ছিল আমাদের অনেক বেশি। তাহলে শিল্প বিপ্লবের পূর্বে ভূমি এবং শ্রমের গুরুত্বটা কী আমাদের অধিক, আর শিল্প বিপ্লবের পরে আমরা কী দেখলাম অর্থাৎ মূলধন এবং সংগঠনের গুরুত্বটা বেশি। কেন বেশি, আমাদের আধুনিক উৎপাদন ব্যবস্থা যখন আসছে আমাদের অর্থাৎ বৃহদায়তন উৎপাদন, অর্থাৎ শিল্প বিপ্লবের পরে আমাদের কি বৃহদায়তন উৎপাদন যখন শুরু হয়ে গেছে তখনই আমাদের মূলধন এবং সংগঠনের গুরুত্বটাও বেশি, এবং এটা অনস্বীকার্য, অর্থাৎ আমাদের স্বীকার করতে হবে। অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় ভূমি শ্রমের গুরুত্ব বেশি, আর শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থায় অথবা বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার মূলধন এবং সংগঠনের গুরুত্বটা বেশি। আদিম যুগে যদি আমরা দেখি, দেখি অবস্থাটা দেখি যে আদিম যুগে আমাদের অর্থাৎ ভূমির গুরুত্বটা ছিল আমাদের বেশি, আর সামন্ত যুগে যদি আমরা দেখি তখন শ্রমের গুরুত্বটা কী ছিল আমাদের অনেক বেশি, অর্থাৎ শ্রম কেনা বেচা হইতো অর্থাৎ বা। এরপর আমরা আসছি কি আমাদের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কী আসছে আমাদের, যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা শ্রমের গুরুত্বটা আমাদের অধিক, আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি আমাদের পুঁজির গুরুত্বটা আমাদের অত্যধিক। আর মিশ্র অর্থ ব্যবস্থা যদি আমরা আলোচনা করি যে অর্থাৎ শ্রম এবং পুঁজির গুরুত্ব যা বললাম আমরা অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা এর ভিতরে কি আমাদের সমন্বয় সাধন করে, তাহলে আমরা এটাই আলোচনা করলাম যে আমাদের অর্থাৎ তুলনামূলক গুরুত্ব আমরা আলোচনা করলাম ভূমি শ্রম এবং মূলধন এবং সংগঠন। তাহলে আজকে আর আলোচনা আমরা আর দীর্ঘায়িত না করি, অর্থাৎ আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে আমরা ঘরে থাকি, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সেই আশাবাদ ব্যক্তিদের আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে মোবারকবাদ।